উন্নত জীবন বা ঝকঝকে পথঘাট নয়, তারা শুধু চেয়েছিলেন দুবেলা দুমুঠো খাবারের সংস্থান, চেয়েছিলেন অনাহারের যন্ত্রণা থেকে মুক্তি। বদলের পাঁচ বছর কি বদলাতে পেরেছে তাদের পথ চলাকে? কি বলছে জঙ্গলমহল? কেমন আছে জঙ্গলমহল তা জানতে আমরা বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের বেশ কয়েকটি গ্রামে পৌঁছেছিলাম, আর সেখানে পৌঁছে যা দেখলাম তা অবিশ্বাস্য। বাঁকুড়া রানীবাঁধের খাতাম গ্রাম, পাহাড়ি এই এলাকায় জীবন যুদ্ধেরই আর এক নাম। জঙ্গল থেকে মহুল ডুমুর সংগ্রহ করে কোনো মতে দিন কাটে, বয়স্ক ভাতা কিংবা দু টাকা কেজি দরে চাল, প্রান্তিক এই এলাকায় সবই অমিল। সমস্যাটা জলে একটু সমস্যা আছে আমাদের এখানে। উন্নতি হয়েছে এলাকায়? এলাকায় উন্নতি হয়েছে, কিছু রাস্তাঘাট গুলো হয়েছে, এই হয়তো বিপিএল অনেককে চাল পাচ্ছে। রোজগার? রোজগার আর তো কিছু নাই আমাদের, আমাদের চাষে পাত পালা মহুল ডুমুর এই সকল করে যা হলো। সুতান গ্রামে তো মাথার ছাদও অলিক স্বপ্ন। জলের অভাব আছে, আমাদের ঘর দুয়ার নাই, ঘর দুয়ার অভাব, আমাদের ইন্দিরাবাস কই, আমার কই দি। কারো কারো ভাগ্যে দু টাকা কেজি দরে চাল জুটলেও তার পরিমাণ না পাওয়ারই মতো। আমাদের অভাব সবটাই, এই যে আমাদের ঘর দুয়ার কিচ্ছু নাই, সাহায্য ওই চাল পাওয়া যাচ্ছে, আমরা পাঁচজন আছি, সংসার তো চলবে নাই, দু কেজি চালও কি সংসার যায়? একদিকে ভাতের অভাব, তার সঙ্গে জলের কষ্ট। জল একটু পাওয়া যাচ্ছে, সামান্য একটু কম কম পড়ছে, ওই 10 কলসি, তারপর 2 ঘন্টা পরে আর 5 কলসি। একবার জল নিলে তারপর আবার 2 ঘন্টা ওয়েট করতে হয়? হ্যাঁ, 2 ঘন্টা 3 ঘন্টা 4-5 ঘন্টা হতে পারে। নোংরা জল খাওয়া হচ্ছে, আর কি করব, এখন জল না থাকলে কি করব? এই তো ডুবাই ডুবাই। ভাত কাপড়ের টানে অনেকে তো গাছ কাটতেও বাধ্য হচ্ছেন। যা নিয়ে যাবো পোড়ান হবে, কি কিছু বিক্রিও হবে। তো এটা বেআইনি তো? এটা হ্যাঁ বেআইনি হয়, তবে আমাদের গরিব এলাকা তো। ধুলোয় মিশেছে খুশির স্বপ্ন, তাই আজ আর হাসতে পারে না জঙ্গলমহল। জঙ্গলমহলের পাহাড় ঘেরা গ্রামগুলিতে যারা বাস করেন তাদের কাছে পাহাড় যেন এক প্রতীকী, আর সেই প্রতীকী বঞ্চনার, অন্তত তেমনটাই তারা মনে করেন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে নিমাই পাণ্ডা, এই পি আনন্দ, বাঁকুড়া।